দর্শক আসসালামু আলাইকুম, আমরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি শৈকতলা বাজারের উপর পাশে 100 মিটার ব্রিজের নিচে। এখানেই উড়াল জাল দিয়ে প্রচুর মাছ ওঠে। গতকাল আমরা শুনেছি এখানে প্রত্যেকে 2-3টা গইন্যা মাছ মারছেন, তো উনি জাল উঠাচ্ছেন, দেখা যাক কী আসে। কি অবস্থা ভাই, পাইছেন? দর্শক এখনো আসে নাই, তো আমরা আশায় রয়েছি, অবশ্যই ইনশাল্লাহ মাছ আসবে। কি বলেন? ইনশাল্লাহ। তো দর্শক, গতকাল হয়তো আরো অনেক মানুষ ছিল, কিন্তু আজ ওনারা তিনজন রয়েছেন, তিনজনে মাছ ধরতেছেন। ভিডিও করতেছি কিন্তু দর্শক, এই বাইয়ের জালটা প্রায় চলে আসছে, দেখা যাক কি হয়। আচ্ছা, আপনারা তো এখানে অনেকক্ষণ ধরে মাছ মারতেছেন, পানি কি বাড়ে না কমে? দর্শক, ওনারা যে মাছগুলি মারছেন আমরা একটু দেখাই। উনি হয়তো একটু আগে আসছেন, এই তারপর আরেকটা তো মাছ রয়েছে, এটাতে গুন্নার ফোনা আছে, এটাতে আছে। এখানে যে গুন্না মাছ আছে এটার ইয়া দেখা যায়, কারণ 2-3টা ছোট হইলেও এটা তো গুন্না, গুন্নার ফোনা না, কি বলো তোমরা, ঠিক আছে না? উনি আবারও প্রস্তুতি নিয়েছেন, জাল ছাড়বেন, তো দেখা যাক। দর্শক, দেখা যাক কি আসে ওনার জালে। আর রাস্তার উপর পাশটা হচ্ছে এই, দর্শক আজকের ভিডিওটি এখানে সমাপ্ত ঘোষণা করছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।